2022 ক্রিকেট বিশ্বকাপ শেষ পর্যন্ত ক্রিকেটের ধর্মাতা ইংল্যান্ডের গরব গেইল। পাকিস্তান 1992 সালের নান বহুত কিছু গরিব হইল এবং 1992 সাল ফিরে আনিব, কিন্তু ন পারে মেলবোর্ন উত্তেজন উল্টো ইংল্যান্ড 1992 সালের পরাজয়ের প্রতিশোধ লই পাকিস্তান নতুন যাতে মেলবোর্ন শুরু খেলা শুরুর দিকে টস জিতির ইংল্যান্ড ব্যাট লই এই সন্ধ্যায় এক রান খেলা নির্ধারণ হইবে ইংল্যান্ডের দিকে। আমরা পরবর্তী পাকিস্তানের ব্যাটিং আমন্ত্রণ জানাই। পাকিস্তান ব্যাটিং উত্তানিয়ারও মোটামুটি দৃঢ় স্থির শুরু করেছিল, কিন্তু রিজওয়ান প্রথমে আঘাত প্রাপ্তই এবং খুব দ্রুত ফেরত দিয়েই কারণের বলের দিক এবং পরবর্তীর মধ্যে বাবর আজম ও ইয়ারলের দিকে ধ্রুপত বিশ্বকাপত দিয়েছিল হারিয়েছিল, কিন্তু হারিয়েছে বেশি করে টিকিট আইন না পারে হারিস টিকিট আইন পরবর্তীর মধ্যে পাকিস্তানের উগ্র সুন্দর সূচনা এনে দিল বাবর আজম আর অনর্শান মাসুদ। কিন্তু পাকিস্তানি এনে বাবর আজমের খেলার মোমেন্টাম হইন্দি করে গিয়ে 10 ওভার 68 রান করছি পাকিস্তানে, কিন্তু মোটামুটি ফিসি সেট পাকিস্তান রান খারাপ নগর 2 উইকেটে, কিন্তু 11 নম্বর ওভার তাইরে লিভিং স্টোনের মোটামুটি স্ট্রোক লই খেললি স্ট্রোক লি পাকিস্তান রান করিবে চেষ্টা করছি, কিন্তু 12 নম্বর তোবায় আইরে দিন পাকিস্তান ফাদত তুর্গি হাত অনর এই গুগলির ফাদর নিবি খুঁজছি আর আদিল রশিদুর আদিল রশিদুর এই সামনে গুগলি যিনি বাবর আজমর দিল্লি অন্য সরাসরি কট অ্যান্ড বোল্ড এই বাবর আজম বুঝি না পারি আর এই এনদি পাকিস্তান মোটামুটি বেশিরভাগ পিছিয়ে গিয়ে 12 নম্বর বর্গ ম্যাডান এবং উইকেট তুলে লিগি আদিল রশিদে আদিল রশিদে মেন খেলা গান পাকিস্তানের পরও পিছিয়ে দিয়ে আর পাকিস্তান উড়ে আইন না পারে তিহত্তর পাকিস্তান আস্তে আস্তে মোটামুটি সাদব কানে সান মাসা তো দুটি সুন্দর, কিন্তু এই দুটি আউট অফ ট্যালেন্টার হলে পাকিস্তানের কিছু দিন না পারে এবং পাকিস্তানের শেষ 7 ওভারে দেশে মাত্র 32 রান পাকিস্তান 137 রান দিতে সমর্থ নেই। ভারত সান কারণ হম ফরম পড়ব এই সান কারণ সান পুরো টুর্নামেন্ট দেড় ওভার 10 সাধারণ বোলিং দিদি 7 দি ও বোলিং একাডেমি ও অবশ্য ম্যান অফ দ্য ম্যাচের যোগ্যতা ওইদের আছে এবং পরবর্তী দিনে ইংল্যান্ড ব্যাট নেমে দৃঢ় স্থিরভাবে বাটলার শুরু করেছিল, কিন্তু খুব দ্রুত তারা উইকেট হারাই 50 রানে 3 উইকেট গিয়ে এই সমর্থন মনে হয়েছে উইকেট ইংল্যান্ড ম্যাচত আছে ইংল্যান্ড 50 ওভার ম্যাচ তো ভিসার মধ্যে খেয়াল গরম পড়িব, কিন্তু পাকিস্তানের বেস্ট বোলিং অ্যাটাকর শক্তির ইয়ান আরও তো তারিফ গরম পড়িব খেললে পুরো টুর্নামেন্টের মধ্যে তারা দিল্লে বেস্ট বোলিং করছে ব্যাটিং আর সন ওনারা যারা 100 রান নিচে অল আউট হয়ে গিয়ে 140 রান নিচে, কিন্তু পাকিস্তানের যে একটা মোমেন্টাম আনে দিই এখন ম্যাচের টিকিট কি ফেস বলার হলে ফেস বলার সম্ভব হইতো, কিন্তু কিনলে সম্ভব নইতো তারা দেখতাম পুরো এই শাহিন শাহ আফ্রিদি প্রথমবার প্রত্যেক ম্যাচত ও 3 রান ম্যাচ কিন্তু প্রথমবার 2 উইকেট আনে দিই পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি 16 নম্বর বার ও ক্যাচ ধরতে যায় আঘাত প্রাপ্ত 16 নম্বর বার বোলিং করতে সে 16 নম্বর বোলিং করতে সে তুলতে পাকিস্তান প্রায় এই সময় তো 5 ওভারে আমার প্রায় 42 রান লাগে ইংল্যান্ডতে প্রায় উইকেট আড়ে ফেলি আমার 5 উইকেট প্রায় 4 উইকেট 5 উইকেট গেল গেছে মতো তার তো, কিন্তু ক্যাচ ধরতে যে জিবি শাহ আফ্রিদি মোটামুটি ইঞ্জুর দিয়ে ও মোটামুটি পাকিস্তান পুরো ফিসে গিয়ে আর পাকিস্তান ম্যাচ ফিরে এনে পারে এই শাহিন আফ্রিদি বল ইফতেকার বোলিং করিল ইফতেকার এন দি ফার্স্ট ফার্স্ট বল করে বহুত রান দি ফেলি এবং আর পাকিস্তান ম্যাচ ফিরে সুযোগ নেবে শাহিন আফ্রিদি আলি ইয়েন হইতো ইয়েন তো ওই থাইতো ইয়েন ম্যাচের অংশ ইঞ্জুরি ইয়েন ইঞ্জুরি তো পরে গিয়ে কিছু নেই শাহিন ওয়াসিম আনা সম্ভব নয় শাহিন যদি থাকতো ওয়াসিম হইতো তাকে ওয়াকার হইতো ইয়েন বেল্লি ফরার হতা, কিন্তু শাহিন তো ইঞ্জুরি হয়ে গিয়ে এবং আর মনে হতো ইংল্যান্ডটা জিততে শাহিন তাহলে দু সমস্যা হইতো, কিন্তু আর একটু ফাইটিংও যেতো ম্যাচ খেলা একটু ফাইটিং হইতো এদুর তারা বুধিত্তারের মোটামুটি অনর আরোগ্য মেশোর নাম দরম ফরি মারতে ইংল্যান্ডের এই জিতানোর পিছু দিয়ে। আজিয়ের ভিডিওর মেদি অগ্য মেশোর নাম না বললি পুরো ভিডিও হন দাম থাকতো না ই বল দি বেন স্টুক এই বেন স্টুক 2016 সালের টি20 বিশ্বকাপের ফাইনাল মেদি চার বলে 4 ছক্কা দিয়ে ইংল্যান্ডের পুরো অর্ডার দিল ম্যাচ এই কার্লোস ব্রাডের চার বল 4 ছক্কা মারতে উল্লাস করে সে মেডি ছুঁই ফুই জিল বই ফুই জিল আমার বেন স্টুক কিন্তু হতাশ নয় এন বাঙ্গি না পরে নিজের আড়ে না ফেলে বেন স্টুক ঠিক ফেরত এসছি বেন স্টুক পরবর্তী 2019 সালের ওয়ানডে বিশ্বকাপ তো বেন স্টুকুর
ব্যাট উত্তম ইংল্যান্ডের জয় রানিশিত এই সেম এই 2022 বিশ্বকাপ তো ব্যান স্টোক রানিশিত যার উইকেট ফরে গিল এই সন্ধে ব্যান স্টোক ঠিক দরি খেললি আস্তে খেললি ফোনে গিয়ে একবারে বল বুদ্ধি বুদ্ধি খেললি কিন্তু এক ফাল দিতে তখন দেহ রান বেশি নো ব্যান স্টোক মাঠ বুদ্ধি পরিস্থিতি বুদ্ধি ঠান্ডা মাথায় খেলে গিয়ে আর আরেকখান সুযোগ আছে পাকিস্তানের ইয়ন ম্যাচ পাকিস্তান ইয়ন ডিফেন্স আছে কিন্তু ব্যান স্টোকের উপর রান আউট করে সুযোগ পাইল এই হারিছে হারিসে কিন্তু ইয়ন হারিসে রান আউট মিস করে না পাকিস্তান আর ফেরত আনতে পারে ব্যান স্টোক আর কেড়ে সুযোগ ন দেয় আর সুযোগও ন দেয় এবং শেষ পর্যন্ত দলের 1912 নিধি দলরে জয়ের বন্দর পৌঁছাই দিই তাহলে আজ ইংল্যান্ডের ফরফর দুও বিশ্বকাপ এক কমার তুলনা হন দলে সম্ভব নয় এবং টি টোয়েন্টি ওয়েস্ট ইন্ডিজের পর দ্বিতীয় নম্বর দল হিসেবে দুও কাপ জিততি এই 19 সালের ওয়ান ডে বিশ্বকাপ হয় ইংল্যান্ডের গড়ত এই 22 সাল টি টোয়েন্টি বিশ্বকাপও তারার গড়ত তারা দুও কাপ এখন নিজের সুযোগ আদায় কি ইংল্যান্ডের যে মারমুখী ক্রিকেট ইয়ান দিয়ে তারা জিততি ইয়ান শিখার যে বাটলার তারা খেলার শুধু মার দর এই বে খেললে নীতি তারা অনুসরণ করছে এবং সফল হয়ে পাকিস্তানে বাবা মহে তারা 15 বিশ্ব রান হম করছে কিন্তু আসলে ঠিক না পাকিস্তান তো আর মত হনমতে যোগ্য নছিল ফাইনাল খেলবে পাকিস্তান শুধু ফেস বলার হন তারা বল আরও অসাধারণ হারণ পাকিস্তান ফাইনাল খেললি এবং এত প্রতিযোগিতা গড়ে তুললি এবং পাকিস্তান শেষ পর্যন্ত লড়াই করি ম্যাচ গণিতটি অভিনন্দন ইংল্যান্ড এবং অভিনন্দন পাকিস্তান।